গুড মর্নিং সবাই, যে গুড মর্নিং। এখন বাজে 10:05, তো সমী তাড়াতাড়ি উঠে পড়েছে, অফিস যাবে, সেই কারণে চলো আজকেও সকাল সকাল বেশ ভালো রোদ রোদ রয়েছে, তবে আজকে সেই কারণে জুতোটাকে ধুয়ে দিলাম, কেন কি জুতোটা সেই কাশ্মীর থেকে পরছি আর এখানে রোজ পরে হাঁটতে যেতাম, ভীষণ নোংরা হয়ে গেছে শ্যুটা আর কি, ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। এখন এই কদিন আর ওটা পরবো না, অন্য জুতো পরে হাঁটবো, এটা পরে হাঁটতে সুবিধা হয় সেই কারণে এটা পরে হাঁটি, অন্য জুতো পরে কদিনের ব্যাপার, এটা নেবো যে ধুয়ে পরিষ্কার করে রাখলাম যাতে নিয়ে যেতে ভালো লাগে। নোংরা জুতো নিয়ে যেতে আমার একদম ইচ্ছা করে না, নোংরা কোনো জিনিসই আমার নিয়ে যেতে ভালো লাগে না। যাই হোক, দেখতে দেখতে দিন কাটছে, এক একটা দিন পেরোচ্ছে আর যাওয়ার মুখে আসছি। চলো বিছানাটা ঝেড়ে নিই, সময় তো কিছু খাবে না, আমি দেখি ব্রেকফাস্ট একটু খুঁজি খুঁজি কিছু করে নেবো ভাবছি, করে খাবো। ওকে জলটা দিয়ে দিই, চলো বাথরুম থেকে বেরিয়েছে, জল দেবো তো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা উঠে খাবো ভাবলাম, কিন্তু দুধ ভালো ফ্রিজে ছিল, জানি না এই দুধটা খেয়েছিলাম অর্ধেক, আমরা কেটে গেছে, তাই এবার তো লেবু নেই। তো শ্রাবন্তীকে বললাম কি আছে, বললো যে আমি বললাম তেঁতুল দেবো, তেঁতুলের এই পেস্টটা দিয়ে দিয়েছি, জানি না কতটা দেয়া ঠিক কিনা, এইটা ছিল নতুন ক্যান্টিন থেকে আনা, এইটা দিয়ে দিয়েছি, তা দেখছি কেটে গেছে, দেখা যাক। আর এখানে আমরা ব্রেকফাস্টে বসেছি এই কালকের বাসি রুটি, বাসি রুটি গরম করবো না, গরম করলে শক্ত হয়ে যায়, পটল ভাজাও কালকের, আজকে কিচ্ছু না। আর এখানে দুটো তিনটে ব্রেড আছে যেটা আমি ডুবে ডুবে খাবো, লাল চায়ে দুধ চা হতো অ্যাকচুয়ালি, বা ওটস হতো, আম খাবে না বলছে, এখন খাওয়া যাবে না, তা এই নিয়ে শুরু করছি এবার, পরে আবার আসছি। হ্যাঁ আমরা বাসি খাচ্ছি মানে কি রাত্রির জিনিসটা এখন খাচ্ছি, কী আছে নো প্রবলেম, চলো সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আজ শুরু করছি। এক ফোঁটা ছানা করে নিয়ে যে, এই যে ওই রুটি দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে নেবে, ছানা মাখিয়ে মাখিয়ে। এই কলা খাও, কলা 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 নিয়ে নাও, না চা আছে, কলা খাও না। ও রাত্রিবেলা এই যে চিয়া আর ফ্ল্যাক্সিড দুটোই ভিজিয়ে রাখি, আমি শুধু চিয়া খাই, আমি ফ্ল্যাক্সিড খাই না বাড়িতেও, তাই আরও দুটোই খাই। কালকে কেশর দিতে ভুলে গেছি সৌমি, একটা একটা বা দুটো ওরকম কেশর দিয়ে দিই, ও রাত্রিরে ভিজিয়ে দিই জলের মধ্যে খেয়ে নেয়। মানে পানি পানি সকাল সকাল, তাহলে আজকেও কিছু খাবি না তো? আর এই জুতোটা ধুয়ে দিয়েছি পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার, ওইটা না নীলটা, ওটা তো তুই বললি যে ধুবি না, হ্যাঁ তো পরিষ্কার হয়ে গেছে, ওটা একটু পুছে দিতে হবে, যদি না পরিস পুছে ঢুকিয়ে দেবো। আচ্ছা সৌমি, হ্যাঁ তেল কিশমিশ আর হচ্ছে তোর মুসুর ডাল অল্প আছে, মানে এক দুবার চলে যাবে তোর, এক্ষুনি আনাবি নাকি কদিন পরে? এক দুবার চলে যাবে তোর, কেন আর হয়তো এর মধ্যে মুসুর ডাল হবে কি না জানি না, হ্যাঁ 500 প্যাকেট পেলে 500 আনিয়ে নে, বাকি অন্যগুলো সব আছে, ভালো যা আছে তোর এখন চলবে, আর বিলিটা তো আনলে সবে, আর কি আর আর হচ্ছে কিশমিশ তো লিখেছিস না, লবণ তেল, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা আনতে পারিস, হলুদ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আগে এনেছিস, পম্পি ফোন করছে দেখি বলে দি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সুজি আর এই জাম্বু কলা খেতে হবে আজকে, ছোট কলা তো পেলাম না কি করব, এই কলাই খাই, আমি এই কলা খাই না ঠিক আছে, মাঝে সাঝে খাওয়া যায়, এখানকার এই কলাগুলো খুব টেস্ট, আগে একবার খেয়েছিলাম খুব টেস্ট আর খুব ভালো, অসুবিধা নেই মাঝে সাথে খাওয়াই যায়, চলো খেয়ে নিই। আজকে সকালে গিয়ে আমি শুধু পেটি নিয়ে এসেছি, একদম পেটি, শুধু সবকটা পেটি আজকে নিয়ে এসেছি, তা কালকে বৃহস্পতিবার, কালকে খেতে পারবো না, তা আজকে এইগুলো ভাজবো ঠিক আছে, ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে এসে
আগে ভেজে নেবো বাকিগুলো, ব্যাঙ্ক থেকে এসে দু পিস ভাজবো, ভাত করবো, ভাত ঘি আর মাছ ভাজা আমি খাবো আজকে। এই প্রোগ্রামটা এই জন্য হচ্ছে কেন কি, আজকে দিদি খাবার দিচ্ছে না, কোথাও যাচ্ছে তা খাবার দেবে না, তো যাই হোক আসার সময় প্রোগ্রামটা এটা রয়েছে, ব্যাঙ্ক থেকে আসার সময় আমি ইডলি নিয়ে চলে আসবো, ইডলি মা খাবে, আমিও কিছু ইডলি খাবো আর ভাত আর মাছ ভাজা খাবো, ঠিক আছে। আবার তরকারি ফরকারি করার সময় নেই কেন কি, এখন এডিটিং ফেডিটিং চলছে, হ্যাঁ, আর ব্যাঙ্ক যেতে হবে, সেই জন্যে যা করতে হবে এটাই করতে হবে আজকে। এটাকে ভেজে নিই, দু পিস রেখে দিই, গরম গরম এসে ভাজবো ব্যাঙ্ক থেকে, ভাতটা করে যাব হয়তো, ভাতটা করে চলে যাবো। আমার এখানে হচ্ছে উচ্ছে চাবড়ি, এই আলু ভেজে তুলে নিয়েছি, একটু নুন দিয়ে ভাজবি বুঝলি, আলু আর উচ্ছেটা সামান্য একটু নুন দিয়ে, তাহলে তাতেই নরম হবে আর ভাজাটা ভালো হবে। আর এই যে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, চলো তারপরে আমি একা, এই গান চালিয়েছিল ও, এরপর আমি শুনবো, ওর গান চলছিল এতক্ষণ ওর, হ্যাঁ সে, হ্যাঁ জানি, এখানে আছে, মোবাইল নিয়েছি সোম সাইরাম, টাটা সাবধানে যাবি। বানিয়েছি তো সৌমির জন্য কেক, কিন্তু খেয়ে নেবো বোধহয় আমি, আমারই খেতে ইচ্ছা করছে, ওকে বললাম কেক খেয়ে যা, খেয়ে গেল না, চলো আমি একটু খাই, এটা ফ্রিজে ঢোকাবো না, বাইরেই থাকবে, খাবে না তারপরে নষ্ট হবে। ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে আমার একটু কিছু খেতে ভালো লাগে, বাড়িতেও করি কিছু না কিছু, ঘুরতে ফিরতে খাই, ড্রাই ফ্রুটস হোক ইয়ে হোক, এখন চোখের সামনে কেক রয়েছে, কেকটাই খাচ্ছি, চলো রান্না শেষের দিকে গান শুনতে শুনতে কাজ করলে খুব তাড়াতাড়ি এগিয়ে যায় সব কাজ। রান্না যে কমপ্লিট হয়ে গেল, এ বাবা এক্সস্টাই বন্ধ করিনি, রান্না রান্না করে একটুখানি বসে রইলাম, গান শুনছিলাম, দেখছিলাম ভিডিওই চলছিল ইউটিউবে, তো দেখতে দেখতে এটা বন্ধ করতে ভুলে গেছি, যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেল, এবার যাবো স্নান করতে। আর পম্পির সাথে এবারে আর দেখা হলো না, মানে ও ঘুরতে গেছিলো, তারপরে সপ্তাহ এসে ও গেল বোলপুর, তারপরে সপ্তাহ আমি গেলাম রূপারবাড়ি, আর যাওয়া আসা ঘোরা হলো না, সৌমি এদিকে বিজি, এদিকে ওরাও বিজি, সবার সবসময় সময় হয় না, এটা কাউকে কেউ দোষ দিতে পারবে না, মানে সবাই তো কিছু না কিছু জিনিসে ব্যস্ত, তো সেই টাইমটাও কম, সেই কারণে যে ও আসতে পারবে বা আমরা যেতে পারবো সবসময় সেটা সম্ভব হয় না। হ্যাঁ দেখা হয়েছে একবার, এবার যদি মকা হয় নিশ্চয়ই দেখা হবে, তো যাই হোক ফোন করেছিলাম আমি যে শুক্রবারটা শনিবারটা আমাদের হবে না, একটা জায়গায় যাওয়ার আছে, সেই কারণে ওকে বলেছিলাম যে শুক্রবার দিন যদি আসিস, দিদি আছে মানে অরিন্দমের মা রয়েছে, তাহলে একটু ঘুরেও যাবি আর দুপুরে লাঞ্চটা এখানে করে নিবি। এবার জানি না মিমলি স্কুল তো আছে, এবার ও আসতে পারবে কতটা কি, বললাম মাসে আমি জানাচ্ছি, এবার আমি জোর দিলাম না, কেন কি ও যখন বুঝবে যেভাবে বুঝবে, আসার সময় হলে নিশ্চয়ই আসবে, যদি দুপুরে না হয় রাত্রিরে, যদি ও মনে করে রাত্রিরে আসবে তাহলে আমি শুক্রবারটা বললাম, কেন শনিবারটা আমাদের হবে না, আর রোববার তো চলে যাবো, রোববার তো সম্ভবই না, রোববার তো বেরিয়েই যাবো, 12:30-12:30 মধ্যে বেরিয়ে যাবো, আর সে কারণে রোববার হবে না, শনিবারটা একটু বেরানোর আছে, টুকটাক কিছু কেনাকাটিও আছে, লাস্ট ফিনিশিং যেটা বলে, কেনাকাটি বলতে জামা কাপড় কিছু না, অন্য কাজ জিনিস, যাই হোক তো সেই জন্য শনিবারটা আর কিছু রাখছি না আমি। আর আরেক জায়গায় যাওয়ার আছে, যদি ইচ্ছা মানে বলেছে যেতে, যদি সেরম বুঝি তো যাব, সেই কারণে আমি ওকে শিওর ওটা শনিবারটা বললাম না, দেখা যাক ও কী করে না করে, তোমরা তো জানতেই পারবে সব কিছু, সবাই এখন ব্যস্ত, তোমরা সব কিছুই বোঝো, দেখো যে কে কখন কি করছে না করছে, যতটা পারো, সবসময় তো দেখানো সম্ভব না, যতটা হয় চলো দেখা যাক, বলেছি তো যদি আসে তার নিশ্চয়ই দেখাবে, নাহলে নেক্সট ইয়ার তো হবেই, ও বা পুজোর পরে, নেক্সট ইয়ার কেন এই ইয়ারেই হবে, ও পুজোর পরে তো যায়, দুর্গাপুজোর পরেই তো যায় ওখানে, কালী পুজোর সময় টময় তো যায় ওখানে, হয়তো সেই সময় আবার দেখা হবে, আর ঠিক আছে চলো আপাতত স্নানটা সেরে নিই।
বাজে এখন 2:10, স্নান পুজো সব হয়ে গেল, আমি স্নান করতে গেছি, তো দেখছি একটা ফোন বাজছে, আমি জানি না কার ফোন বাজছে, যে করছে করছে, স্নান করে বেরিয়ে দেখব। তারপরে এসে ফোন করলাম, সৌমি করেছে, ফ্লিপকার্টে যে অর্ডারগুলো দিয়েছিল সৌমি সকালবেলা সেইগুলো দিতে এসেছিলো, আমি তো বেলের আওয়াজ পাইনি জলের আওয়াজে, কিন্তু ফোনের আওয়াজটা পেয়েছি, যাই হোক ফোনটা কাছে ছিল বলে বোধহয় পেয়েছি, বেলের আওয়াজ পাইনি। তা ওরা বাইরে জিনিসপত্র রেখে দিয়ে চলে গেছিলো, দেখো এখানে মানে জানি না বিশ্বাস বা ইয়ে হবে, কেউ কিন্তু কিছু নেয়নি, প্রায় 15-20 মিনিট হবে সৌমি ফোন করার পরে আমি বেরিয়েছি 15-20 মিনিটে, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি একটু টাইম লেগেছে সেই কারণে, তো জিনিসপত্র সব বাইরে দিয়ে চলে গেছে, যা যা অর্ডার দিয়েছিল সেগুলোই রয়েছে। আমি এসে সৌমিকে ফোন করলাম, বললো জিনিসপত্র দিয়ে গেছে, ওগুলো নিয়ে নাও। তো এই যে দেখো সব জিনিস দিয়ে গেছে, যা যা যে কটা অর্ডার দিয়েছিল সবই আছে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, আজকে একটু লেট হয়ে গেছে, আজকে হয়ে গেছে 2:20, আমি ব্যাংকে গেছিলাম, প্রথমে তো নিচে গেলাম, বিল্ডার মহাশয়ের সঙ্গে দেখা হলো, বিল্ডার সাহেবের সঙ্গে একটুখানি কথাবার্তাগুলো বলে নিলাম, অন্যরা যখন থাকবে বিকেলবেলা সন্ধ্যাবেলা আবার একসঙ্গে বলবো একটুখানি, কেন কি উনি তো খুব ব্যস্ত লোক, সবসময় অফিসে আসেন না নিজের, তাই তারপরে ব্যাংকে গেলাম, ব্যাংকে একটা কাজ ছিল মায়ের পেনশন আর বাবুর পেনশন এইসব নিয়ে, ওই সব করে এসে আসার সময় আজকে যেহেতু খাবার দেবে না দিদি, তা একটা খাবার নিয়ে এসেছি বাইরের থেকে দেখাচ্ছি, তা সেই সব এনে এসে আবার ওই যে মাছটা বাকি ছিল 3 পিস মাছ ভাজলাম, 2 পিস খাবো, 1 পিস আরও রেখে দেবো, আর ওইটা খাবো, ঘি ভাত দিয়ে ভাত করলাম, আরে অনেক কিছু মানে এই ছোটাসে যান অনেক কাজ করছে এখন যাই না, তার সঙ্গে এডিটিং আর ছেড়ে দিয়েছিলাম, ব্লগ তো অনেক আগেই ছেড়ে দিয়েছি সকালবেলা যাওয়ার আগে, তো দেখেছো পরিস্থিতি কীরকমভাবে মানে অ্যাক্টিভ করে দেয় মানুষকে, ঠিক আছে, তা যাই হোক খুব ভালো লাগছে কাজ টাজ করে, এটাও ভালো লাগছে যে শান্তি চলে আসবে কদিন পরে, আবার দুঃখও লাগছে যে মেয়েটা একা থেকেই যাবে, দুটোই একদম মিক্সড ফিলিং, যাই হোক সেটা নিয়ে পরে কথা হবে, এখন লাঞ্চে যাচ্ছি, সবাই ভালো থেকো। আর কী এনেছি কী খাচ্ছি সেটা বলো, কেন ওদের দেখে দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, শ্রাবন্তী আর সৌমিকে দেখে দেখে, তাই সেই জিনিসটা আমরা খাচ্ছি আজকে দুপুরে। আজকে এটাকে ব্যাঙ্গালোর বানাচ্ছি, ওরা খুব খাচ্ছে, ভালো ভালো খাচ্ছে, আমরা মোটামুটি খাবো, এই যে বড়া, এই যে বড়া, এই যে ইডলি, সব গরম গরমই আছে, ইডলি চাটনি সাম্বার, আমার ভাত, মাছ ভাজা, বাসন্তী, এই দিয়ে অল্প একটু খাই, এটা ইচ্ছে ছিল, এখন এত সাম্বার বাম্বার খাবো না, একটু তুলে রাখতে হবে, চলো খাওয়া শুরু করি। তোমরা সাউথ ইন্ডিয়ান আজকে, আমার নর্থ ইন্ডিয়ানও আছে, কালকে খেতে পারবো না না মাছ, তাই জন্য বৃহস্পতিবার, তাই জন্য আজকে একটুখানি খেয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো হয়তো বা করো, আর আমরা সাউথ ইন্ডিয়ান টাপা টাপ শুরু করি। তো খেতে বসে গেলাম, আজকে রান্না এই ডাল, এটা হচ্ছে মটর ডাল, আর হচ্ছে এই রূপচাঁদ মাছের ঝোল, হচ্ছে রূপচাঁদ মাছের ঝোল, আর হচ্ছে চাবড়ি, বেশ এই হচ্ছে আজকে রান্না। এই দেখো আমাদের চশমা এসে গেছে, সৌমির 2 ছিল, আমি ভেবেছি সৌমিরই 2 এসে গেছে, কেন ওর আসার কথা আগে, আমারটা 29 তারিখ দেওয়ার কথা, কিন্তু আমি এই 5:10 নাগাদ চশমাটা এসছে, আমি ভাবলাম যে সৌমিরই এসছে, আমি আর দেখি টেখি নিজে, আমি তো জানি সৌমির চশমা 2 সৌমি এসে দেখবে, তাও আমি একটু বিকালবেলা খুলে দেখলাম, খুলে দেখি যে আমার একটা এসছে সৌমির একটা এসছে, যাই হোক চশমা এখন পরতে হবে, চশমা এসছে, চশমা তো পরতেই হবে, তবে এখন তো হাঁটতে যাচ্ছি, এখন পরবো না, সৌমি বললো ফোন করেছিল বা চশমা কিছুদিন পরে থাকতে হবে, অভ্যাস হওয়ার জন্য নিশ্চয়ই পরবো, একদমই পরবো, আর যখন নেওয়া হয়েছে চশমা তো পরতেই হবে, তবে এমনি দেখতে তো আমার কোনো অসুবিধা নেই, দূরেও দেখতে পাচ্ছি, আমি এখান থেকে দাঁড়িয়ে দূরেও দেখতে পারি গাছ, মানে গাছ আছে, গাছের কীরকম সাইজ সবই দেখতে পাচ্ছি, কিন্তু লেখা পড়তে পাচ্ছি না, বাকি কিন্তু সব দেখতে পাচ্ছি, দূরে ফ্ল্যাটের কী কী সব দেখতে পাচ্ছি, অনেক দূরের ফ্ল্যাটও দেখতে পাচ্ছি, কিন্তু লেখা, দূরের লেখা বা কাছের লেখা তো, ছোটো লেখা তো একদমই পড়তে পাচ্ছি না, দূরের ছোটো লেখাও পড়তে পাচ্ছি না, বড় বড় লেখাগুলো পড়তে পাচ্ছি, এই হচ্ছে দূরের লেখা পড়তে পাচ্ছি না, প্রবলেমটা এটাই হয়েছে, সেই জন্যই সৌমি চশমাটা দিল, ট্রাই করে ইয়ে করে টেস্টিং করে দেখলাম যে দূরের ছোট লেখা আর কাছের ছোট লেখা একদম পড়তে পাচ্ছি না, কাছের বড় লেখাগুলো আচ্ছা হচ্ছে, দূরের বড় লেখাগুলো খুব ভালো পড়তে পারছি,
এই জন্যই চশমাটা নেয়া। যাই হোক, খেটে আসি এখন। চশমা টুকি রাখি, অনেক জিনিস আনতে হবে আজকে। এসে পরে একটু গরম গরম ভাত করবো, এ করবো। সৌমি এক বন্ধু, বন্ধু না দাদাই বলেও ঋষিকেশ। তোমরা অনেকে দেখেছো, যারা আগে আগের থেকে ব্লগ দেখছো তারা দেখেছো ওকে, ঋষিকেশকে। ও রাত্রিরে খাবে, মানে এমনি নর্মালি ও সৌমি ফোন করে বলবো, মা বললো, মা ঋষিকেশদাকে রাত্রিরে ডিনারে ডাকছি খেতে। এবার আমার তো সেরকম কিছু রান্না নেই, ওই সকালে ডাল করেছি, মাছ করেছি, আর ওই পোস্ত, কি বলে, উচ্ছে চাবড়ি করেছি, একটু ভাজাভুজি করে দেবো। রাতে বলো কিছু আর এক্সট্রা করো না, আমি ভেবেছিলাম চিকেন আছে, চিকেন করে দেবো, বলো না করতে হবে না, যা আছে তাই খাবে। তো ব্যাপার হচ্ছে সেদিনকে রাত্রিরে এসছিলো, তা আমি বলেছিলাম একদিন এসো খাওয়া দাওয়া করো, তা বললো যে হ্যাঁ ঠিক আছে আন্টি আসবো। তো সেই কারণে সৌমি আজকে বলে দিয়েছে ওকে রাত্রিরে, আর বলো আর কিছু করতে হবে না, যা আছে তাই খাবো, একটু ডালের সাথে ভাজা করে নেবো, একটু কিছু নিয়ে আসবো আসার সময় দেখি। আর ব্লাউজটা আনতে হবে, আর চিংড়ি আনবো, সেটা কেন আনবো সেটা কালকে তোমাদের জানাবো, পরে জানাবো তোমাদের যে চিংড়ি মাছ আবার কেন আনবো। চিংড়ির পোস্তর ডিমান্ড এই কারণে। চলো তো এখন বেরোই, ফটাফট হেঁটে আসি, টুকিটাকে অনেক কাজ আছে। তো আজকে 7:30 বেজে গেলো, 7:40-এর কাছাকাছি। ব্লাউজের দোকানে একটু টাইম লাগলো, ছিল না, তো নিয়ে এলাম সব, চিংড়ি মাছও নিয়ে এলাম আর ব্লাউজটাও নিয়ে এলাম। ওটাকে পরে দেখতে হবে কীরকম ফিটিংস করেছে। চলো করি, একটু কিছু খাবো, তারপরে এগুলো দেখবো। আগে চালটা ভিজিয়ে দিই ভাতের জন্য, তারপর। আচ্ছা, গুড ইভিনিং, বাজে হচ্ছে 7:30। সাড়ে সাতটা বাজে, চাটা নিয়ে বসেছি আজকে। তো ইডলি বড়া যা খাওয়া হয়েছে, খাওয়ার পেট পেট সব ভরা। আমি দেখি কি খাই, পেটটা ভরা। আজকে চা খাওয়ার আগে তোমাদের একটা ছোট করে গল্প বলে নি। গল্প কি? ওই আন্ডামান থেকে যখন এখানে এসছো? হ্যাঁ, এখানে ছিলাম এসে, তারপর এরা বুক করে দিল এখানে কাছাকাছি, খুব কাছাকাছি আমি ছিলাম একটা ফ্ল্যাটে। হ্যাঁ, দুটো রুম খুব সুন্দর। হ্যাঁ, ছোট একটা ফ্যামিলি আমাদের থাকার মতন, দুজনে থাকার মতন খুব সুন্দর, ওতেই থাকতাম। তারপর ওর অ্যাডাম আসে, ভাইস প্রেসিডেন্টের চাকরি হল, তা ওখানে ওকে ওখানেই কোয়ার্টার টোয়ার্টার দেবো, ওখানেই থাকতে হবে, রোজ আসা যাওয়া মুশকিল, অনেক দূর, 12 সাত। তাও বললো যে থাকবো, কিন্তু কি করে, এখানে তো ওর বিটা তখন হচ্ছে এতে ভর্তি হয়েছে, কি বলে, কলেজ যায়, হ্যাঁ, ওখান থেকে আসা যাওয়া করা খুব মুশকিল, আর জিনিসপত্র টানতে হবে সব। আমরাও তো কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম, তবে নিতে হয়নি বেশি, কেন সব কিছু ছিল ওখানে, রান্নাঘর পুরো সাজানো, মাইক্রোওভেন, ফ্রিজ ট্রিজ সাজানো, ঘরে এসি, এ তা সব কিছু দেওয়া, সব কিছু, বেড বেডশিট সব কিছু, এভরিথিং, পর্দা, সোফা টোফা, মানে মনে হচ্ছে একদম রেডিমেড ঘরে ঢুকেছে, রেডি ঘর, যাই হোক, খালি মশলা আর জামা কাপড়, রান্না করতে হবে। আমি কাজের লোক রেখেছিলাম, কেন বিরাট জায়গা, একা করা মুশকিল, বিরাট ঘর সব, ওই কি সুন্দর সিনারি পেছনে, আগে খুব সুন্দর খেত, খেত ভর্তি, মাঠ ঘাট চারিদিক, অনেক দূরে ঢেঁড়স তুলছে, উচ্ছে তুলছে, সকালবেলা সব দেখা যায়, খুব ভালো, এত সিনারি ভালো। সকালবেলা উঠলে না, তিন দিকে বারান্দা, তিনটে বারান্দা, এপাশ ওপাশ ওপাশ তিনবার বারান্দা আছে। যাই হোক, খুব ভালো লাগতো, ওখানে গেলাম আমরা, ওরা তিনজনে থাকতাম, ও শনিবার না রবিবার সব ভোরবেলা চলে আসতো, থাকতো সোমবার ভোরে আবার চলে যেত, গিয়ে অফিস যেত, আর তো সময় পেতাম না ওখানে, সময় কোথায়, ওখানে তো দিন রাত হোস্টেল, এই তাই তৈ তৈ করছে বাচ্চা, তৈ তৈ কাজ, লোকজন, বাচ্চা কাচ্চা, এই এই ঘরে এসে বসলো চা খাচ্ছে, ব্যাস সঙ্গে সঙ্গে ডাক, ওখানে হোস্টেলে এই হচ্ছে, এই মারামারি হচ্ছে, এই ঝগড়াঝাটি হচ্ছে, সারাদিন এইভাবে, দেড়টায় খেতে আসার কথা কোনো দিন তিনটে, আবার রাত্রির কোনো দিন 12টা, কোনো ঠিক নেই, একদম কাছে, মানে ক্যাম্পাসের ভেতরেই ছিল, মানে অ্যাডামাস নলেজ সিটি ছিল, ওর ভেতরেই, মানে আমাদের কয়েকজনকে, যেরকম ভাইস চ্যান্সেলারকে, আমাদের সামনে ভাইস চ্যান্সেলার থাকতেন, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, ভেতরে সব পাবে, সত্যি কথা, এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল না, খুব ভালো জায়গা,
আর স্বাস্থ্যকর জায়গা, দুধ দুধ নিতাম, গোয়ালা দুধ দিয়ে যেত নিজের বাড়ি, খাঁটি দুধ, খাঁটি ঘি। হ্যাঁ, খুব মুশকিল হতো, বাজার করে দিত সে। আমার স্বামী তো একটুখানি বয়স হয়েছিল, অতটা হেঁটে এ করা যাবে, তা বললো যে না আমি আমি নিয়ে আসবো, আমি বাজার করব, আলু এনে দেবো, সময় নেই, ওর তো সময় নেই, আর রবিবারটা এইখানে কাটতো এইভাবে। ঘরে এসে চুল কেটে যেত, ওখানে সেলুন ছিল। হ্যাঁ, সেলুনের লোক বাড়িতে আসতো, ওই জন্যে এসে ওর বাবাকে চুল টুল কেটে দিয়ে যেত। হ্যাঁ, খুব মানে খুব এ করতো, ওর না থাকলে ঘরে তিনবার চারবার ওরা গার্ডরা এসে বেড মেরে, আমার কী হয়েছে বাবা, মানে আপনারা ভালো আছেন তো, আমি খবর নিতে এলাম। খুব ভালো ছিল না, লোকজন খুব ভালো ওখানে। আড়াই বছর মতো আমরা ছিলাম, আড়াই তিন বছর, কিন্তু মজা এসে গেছে। হ্যাঁ, তার আগে অব্দি আমি সমস্ত কাজ করতাম ওই বাড়িতে আর কি। ওই বাড়িতে এসেছিলাম, পরে পরে এখানে এলাম, এখানে এসে কাজকর্ম করতে এরা দেয় না বৌমা। হ্যাঁ, মাঝে মাঝে একটু আধটু আটা টাটা মাখা আমি বলতাম, একটু শাক কাটা এগুলো করি, দিত মাঝে মাঝে। যাই হোক, ও দিতে চায় না, যাতে একটুখানি আরাম করো, এইটাই আর, সেই জন্যে দেয় না। আর হচ্ছে ওখানে সব কাজ করতাম, শুধু ঘরের বাসন মাজা, ঘর ঘর পরিষ্কার করার লোক ছিল, আসতো লোক করে যেত, রান্না আমি করতাম। মাছ খুব ভালো টাটকা, ওদিককার মাংস টাংস সবাই ওর সব জিনিসই খুব, আমি আর বাবু খেতাম, খুব ফ্রেশ ওখানকার। আবার মাঝে মাঝে আমি এখানে পাঠিয়ে দিতাম বানিয়ে। হ্যাঁ, আমিও তো নিয়ে আসতাম, কাঁচা মাছও নিয়ে আসতাম, এত সুন্দর সবজিও নিয়ে আসতাম, আর সবজি ওখানকার ফ্রেশ একদম, এ থেকে তোলা খেত থেকে। হ্যাঁ, দেখা পেছনে দেখাই আছে, তুলছে পটলগুলো, তুলছে, আমি বসে বসে দেখতাম বারান্দায় এইসব ওরা ফসল তুলছে, এই করছে এইসব। এইভাবে ওখানে ছিলাম আমি বললাম না আমি এদিকে চলে এলাম। আমি কোথায় এলাম তখন, এখান থেকে নিবেদিতা এলাম, সিস্টার নিবেদিতা। হ্যাঁ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে চলে এলাম, কাছাকাছি হতো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। যাই হোক, তারপর তো বাবু এসে তো এক্সপায়ার মানে ওই হলো না, তারপরে বাবুর প্রবলেম হলো, ওখানে একটু আধটু হয়েছিল বলতো না, যাই হোক, বয়স হয়েছিল, চলে গেছে, ঠিক আছে। তো ওই তখনকার দিনের কথা মা মাঝে মাঝে বলে যে কি, আর একটা জিনিস ভালো হলো যে অত বছর আন্দামানে একসঙ্গে ছিলাম, তারপরে অত বছর ছিলাম না, ছোটবেলা থেকে 17.5 বছর পর্যন্ত ছিলাম, যতদিন চাকরি হয়নি আমার, 17.5 বছরে চাকরিতে বেরিয়ে গেলাম, তারপরে তো 20 বছর চাকরি, 20-21 বছর, তারপরে সিভিলে 5-6 বছর, মানে 26 বছর পরে আবার আমরা 27 বছর পরে একসঙ্গে রইলাম, 3 বছর, 3 বছর থাকার পরে তারপরে আবার এসে এরা নিজের ঘরে গেল, আমি এখানে এলাম, বাবুর এইটা হলো, বাবুকে লস হলো, লস, বাবু চলে গেল, তারপরে মা এসে গেল, এসে গেলাম, একটা পিরিয়ড উপরওয়ালা আবার দিয়েছে যে আমরা একসঙ্গে আবার একসঙ্গে রান্না করে খাওয়াতো, এই করতো। হ্যাঁ, দুদিকেই, এদিকেও পেতাম ওদিকেও পেতাম, এইটা একটা উপরওয়ালা বাবুকে এই মৌকাটা দিয়েছে যে ছেলের সঙ্গে আবার আবার থাকো, থাকলাম আর ভালোভাবে, ভালো সে একটুখানি ওই করলো, মানে ছেলের ওইটা ইউজ করলো, তা নাহলে এয়ারপোর্টে আর কোথায় এসেছিল, এসে ঘুরে চলে যেত, পুনাতে গেছি, পুনাতে বাচ্চা তখন হয়েছে, গেছিলাম, কিন্তু ওরম ভাবে তো না, হ্যাঁ ছিলাম একদম সঙ্গে, হ্যাঁ খাওয়া দাওয়া ওটা, এটা খুব ভালো হয়েছে। যাক, এইটা রইলো অ্যাডামাসের গল্প, অ্যাডামাস নর সিটি বারাসাত, বারাসাত, ঠিক আছে, ঠিক আছে। তা উপরওয়ালা মক্কা দেয়, হ্যাঁ বাবুজি এরকম করে রেসপেক্ট দিত না, খুব ভালো লাগতো, হয়তো কোথাও যাবে বললো, কোথায় ঠিক আছে আমরা
ব্যবস্থা করে দিই। ওরা তো ভেতরে টোটো, আমাদের টোটো ওখান থেকে, মানে অ্যাডভান্সেরই টোটো, সাদা সাদা সব। কেন অনেক বড় রাস্তা, অনেক বড়, অনেক ভেতরে ক্যাম্পাস, অনেক বড়, হাঁটা হাঁটার মতন নয়, অনেক বড় ক্যাম্পাস। ওখানে অবধি তারপর নিজে সামন্তীয় গেছে, সামন্তীয় থেকেছে, গিয়ে সৌমিও গেছে, থেকেছে। ভালো ভালো এখন কি ফ্ল্যাট ওখানে সব, খুব সুন্দর। ঠিক আছে, আজকে এখানে শেষ করি, ভালো থেকো, আবার রাত্রি দেখি কি করি। এখন বাজে 8:30, এখানে ঢ্যাঁড়স আর আলু কেটে নিলাম, ভাজা করব, আর মাছটাও ধুয়ে নিলাম, চিংড়ি মাছটা। এই যে সেদিনকার থেকে আজকে সাইজটা একটু বড় মাছের, ভালো। যাই হোক, 300 গ্রাম মতোই এনেছি, পোস্ত হয়ে যাবে, কালকে করে দেবো, ব্যাস। আর চাল ভিজিয়ে দিয়েছি। কি নিয়ে এসছিস তুই? জাম, এখন জাম খাবো, বাবা যা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লাগছে কিন্তু একটু, মানে এরম করলে তো নেমে যাচ্ছে। কি পরিষ্কার দেখতে পাচ্ছ না? না, এই এইরকম সোজা তাকালে এই জায়গাটা পরিষ্কার লাগছে। নিচে নিচে একটু 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 সামনেটা আপচাপচা লাগছে, ওটা একটু একটু পড়লে অভ্যাস হবে। নিচে করো মাথা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার কিন্তু আচ্ছা হচ্ছে, সোজা হলো, নিচে করলে পরিষ্কার। হ্যাঁ তো মাথা নিচে করে দেখবো, তো এরকম করে থোড়ি কেউ দেখে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দরওয়াজা খুলতি। বইগুলো সরাবি না নাকি এখানেই থাকবে? কিউট লাগছে দেখতে। খুল যা সিমসিম। ঋষিকেশ দা এসে গেছে, মা খাবার বাড়ছে। আর তুমি তো ঋষিকেশ দাকে জানোই, তোমরা সবাই আমরা ঘুরতে টুরতে যাই, তো দেখেই হোগে ও আপ পেলে বি ঋষিকেশ বেয়াবো। মাকে বলেছি লাইট লাইট রান্না করতে, এর তো আছে। ভিন্ডি কি সবজি, ডাল, আবার ভিন্ডি, ভিন্ডি আলু ভাজা, ঠিক দাও আমরা বসি। তুমি বসবে না? মাছলি খাকে বেতা না কেসে লাগে আমার স্টাইল কা। একবার গয়ে থে কলকাতা তো খাই দে, তো ডাল মে ভি দেতে না? হ্যাঁ, ডাল মে মাথা দেতে হ্যায় মাছলি কা। আচ্ছা, তো ঋষিকেশ দা জেনারেলি মাছের ফ্রাই খায়, মাছলি ফ্রাই খায়, কিন্তু ঝোলটা বলছিল আগে। কব গয়ে আপ কলকাতা? এই যে আমাদের রাত্রির ডিনারের অবস্থা, মা তো শুধু মুড়ি, আর আমি এই গুড় আম আর এই দুধ একটু দেবো, এই নিয়ে খেয়ে নেবো আজকে ডিনার। সুপার হেলদি কিন্তু এই ব্রেকফাস্টের মতো। তা গুড ইভিনিং বলছি, গুড নাইট বলার জন্যে। দেখলে কি খাচ্ছি, কোনো অসুবিধে নেই, খুব ভালো লাগে আমাদের। ঠিক আছে, আজকে দিনের লোডটা বেশি পড়ে গেছিলো, কিছু হয়নি, সব আমরা সুস্থ রয়েছি, কিন্তু প্রিকশন নিচ্ছি। হ্যাঁ না, ম্যাচুরিটি বাড়ছে তো, বয়স বাড়ছে তো, তা সেই হিসেবে এরকম হালকা খাবার খাচ্ছি। মা ওখানে মুড়ি খাচ্ছে, মা বললো গুড নাইট বলে দে, আমার দিক থেকেও গুড নাইট। তা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ ফর অল দি বিউটিফুল কমেন্টস, ফর অল দি ইন্সপায়ারিং কমেন্টস, ফর অল দি মোটিভেশনাল কমেন্টস। ঠিক আছে, খুব ভালো, ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থেকো, আমরাও সাথে থাকছি তোমাদের সবসময়। সবাই আনন্দ থেকো, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। সাই বাবা সামনেই আছে, তাই ওম সাই রাম। অ্যান্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।